বেহাল দশা গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে ঘোড়াঘাট পর্যন্ত 14 কিলোমিটার সড়কের 4 কিলোমিটার অংশে। 2 বছরেও শেষ হয়নি সড়কটির সংস্কার কাজ। খানাখন্দে ভরা ঝুঁকিপূর্ণ এ সড়কে প্রায় ঘটছে দুর্ঘটনা। এজন্য কর্তৃপক্ষের অবহেলাকে দুষছেন ভুক্তভোগীরা। গোবিন্দগঞ্জ দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের গাইবান্ধা অংশে 14 কিলোমিটারের মধ্যে 10 কিলোমিটারের সংস্কার কাজ শেষ হয়েছে, কিন্তু কর্তৃপক্ষের অবহেলায় বাকি 4 কিলোমিটারের কাজ চলছে 2 বছর ধরে। চলাচলের অনুপযোগী সড়কটিতে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। যে টাইমে আমাদের কভার করা দরকার সেই টাইমে আমরা কভার করতে পারি না রাস্তার জন্য। রাস্তাটা ভাঙার কারণে আমাদের গাড়ি মাঝে এরকম ভেঙেছে। প্রায় 2 বছর ধরে এরকমভাবে অকাবজে করে রেখে দিছে। গাড়ি চালাইতে পারছি না, গাড়ির অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। ধুলা বাড়ির জন্য যাইতে পারি না আমরা। আবার কোনো অসুস্থ মানুষ গেলে সে মানুষ আরো বেশি কষ্ট হয়। রাস্তাঘাটে যাতে অনেক ধুলাবালু নাক মুখে এসে আমাদের শরীরে কষ্ট অনুভব করি। বিভিন্ন জিনিসপত্রের খাওয়া খাদ্যের জিনিস নষ্ট হয়ে যাচ্ছে। এই দোকানের যত যাবতীয় জিনিস ধুলাই করে করে মানুষের বিক্রি করা লাগে। শিগগিরই সংস্কার কাজ শেষ করার আশ্বাস দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। বর্তমানে যে ভারী বর্ষণজনিত কারণে আমরা আমাদের যে উন্নয়নমূলক কাজ সেই কাজ করতে একটু আমরা বাধাগ্রস্ত হচ্ছি। আমরা আশা করছি যে ওয়েদার যদি একটু ভালো হয়, ওয়েদার ভালো হলে আমরা দ্রুততম সময়ের মধ্যে যে অবশিষ্ট 4 কিলোমিটার রয়েছে সেই 4 কিলোমিটারে আমরা উন্নয়ন কাজটি শেষ করব। হিলি স্থলবন্দর দিয়ে আসা ভারতীয় পণ্য দেশের বিভিন্ন স্থানে যায় এই পথ দিয়েই। মধ্যপাড়া কঠিনশিলা ও বড় পুকুরিয়া কয়লা খনির যানবাহনের চলাচলও এই সড়কে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।